মাত্র 24 ফিট বাই 53 ফিট জায়গার মধ্যে 2 ইউনিটের অনেক সুন্দর একটি চারতলা বাড়ি ডিজাইন, পিও ভিউয়ার্স। আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, আশা করছি অনেক ভালো আছেন। আজকে আমি দেখাবো খুবই সুন্দর একটি চারতলা বাড়ির ডিজাইন। যাদের 300 শতাংশ জায়গা আছে, চাচ্ছেন অনেক সুন্দর একটি চারতলা বাড়ির ডিজাইন করতে, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই হেল্পফুল হবে। এবং এ বাড়িটি কীভাবে করা হয়েছে, টোটাল কত টাকা খরচ যাবে, সম্পূর্ণ একটি ধারণা আমি আজকে আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করবো। দর্শক বন্ধুরা, আমাদের বিল্ডিংটি যদি আমরা এই অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে। বিল্ডিংটির কালার কম্বিনেশন আমরা খুবই সুন্দর এবং খুবই স্ট্যান্ডার্ড একটি কালার এখানে আমরা ব্যবহার করেছি। আর এখানে যে জানলার ডিজাইনগুলো আপনি দেখতেছেন, জানলার ডিজাইনগুলো আমরা স্কোয়ার শেপের একটি খুবই সুন্দর একটি জানলার ডিজাইন এখানে করেছি। আর এখানে আমরা অনেক সুন্দরভাবে ড্যাববিট কেটে দিয়েছি। আর এখানে ফেরাফেরি ডিজাইনটিও আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি। দর্শক বন্ধুরা, আমাদের ব্যালকনির ডিজাইনগুলো যদি আপনারা দেখেন, এখানে একটু বল আমরা ব্যালকনিগুলো বক্স ব্যালকনি রেখেছি খুবই সুন্দর। আমরা 7 ফিটে শেড দিয়ে খুবই সুন্দর একটি ব্যালকনির ডিজাইন এখানে আমরা করে দিয়েছি। ব্যালকনির ডিজাইনগুলো অবশ্যই আপনারা ভালো করে দেখেন। এখানে গ্রিল দেওয়া আছে, এখানে অনেক সুন্দর আমরা গার্ডেনিং করেছি। আর এখানে অনেক সুন্দর একটি ডিজাইন এখানে করা আছে। দর্শক বন্ধুরা, আমাদের বিল্ডিংটি যদি আমরা এই অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে। আর আমাদের যদি মেইন গেটটি দেখি, মেইন গেটটি আমরা খুবই সুন্দর একটি মেইন গেট এখানে দিয়েছি। আর এখানে ব্যালকনিগুলো যদি আমরা ফ্রন্ট থেকে দেখি, ফ্রন্ট থেকে বিল্ডিংটি খুব দেখতে খুবই সুন্দর দেখা যায়। যাদের চিকন জায়গা, চাচ্ছেন সুন্দর একটি চারতলা অথবা পাঁচতলা বাড়ি করতে, তারা চাইলে এই বাড়িটি অনেক সুন্দরভাবে কমপ্লিট করতে পারেন। আমাদের এই বাড়িটি চারতলা ফাউন্ডেশন দিয়ে আমরা এই বিল্ডিংয়ের ডিজাইনটি করেছি। আর বিল্ডিংটি 2 ইউনিটে খুবই সুন্দরভাবে আমরা সাজিয়েছি। আমি 2 ইউনিটটা আপনাকে দেখাচ্ছি, খুবই সুন্দরভাবে এই ডিজাইনটি 2 ইউনিটে করা হয়েছে। দর্শক বন্ধুরা, আমাদের এখানে ছাদের উপর অনেক সুন্দর একটি ডিজাইন দেওয়া আছে। আর এদিক থেকে আমরা যদি কালার কম্বিনেশন দেখি, একদিক থেকে কালার কম্বিনেশন আমরা খুবই সুন্দরভাবে আমরা ম্যাচিং করেছি। কালার কম্বিনেশন অবশ্যই আপনারা ভালো করে দেখে নেবেন। আর এখানে একটু টাইলস ব্যবহার করেছি আমরা, খুবই সুন্দর একটি টাইলস এখানে আমরা ব্যবহার করেছি। আর এখানে যে গ্রিলগুলো দেখছেন, গ্রিলগুলো আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি। আর এখানে এগুলো বক্স ব্যালকনি আমরা দিয়ে খুবই সুন্দরভাবে ডিজাইনটি সাজিয়েছি। দর্শক বন্ধুরা, অনেকেই চান ছোট জায়গার মধ্যে সুন্দরভাবে ইউনিট করে আপনি ভাড়া দিতে। তো দর্শক বন্ধু, আমাদের বিল্ডিংটি রুফটপ থেকে দেখতে এমন দেখা যায়। আমাদের বিল্ডিংটি রুফটপ থেকে দেখতে এমন দেখা যায়, রুফটপটা আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি। সেখানে একটু বসার স্পেস রেখেছি, এখানে একটু গার্ডেনিং করেছি, এখানে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিয়েছি। যাদের 300 শতাংশ জায়গা আছে, টাকা কম, চাচ্ছেন সুন্দর একটি বাড়ি করতে, তারা চাইলে এই বাড়িটি অনেক সুন্দরভাবে আপনার কমপ্লিট করে আপনার ভাড়া দিতে পারেন। আর চাইলে আপনার নিজেরাও থাকতে পারেন। তো আমরা ডিজাইনটি অনেক সুন্দরভাবে সাজিয়েছি, আমি আপনাকে দেখাচ্ছি। তো চলুন আমরা আর্কিটেকচার প্ল্যানটি দেখে আসি। আর্কিটেকচার প্ল্যানটি দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করবো। দর্শক বন্ধুরা, আমাদের বিল্ডিংটিতে আমরা যদি প্রথমে প্রবেশ করি, বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে 53 ফিট 6 ইঞ্চ এবং প্রস্থ দেওয়া আছে 26 ফিট। বিল্ডিংতে আমরা প্রথমে এদিক দিয়ে প্রবেশ করলে এখানে পূর্বে অনেক বড় একটি গাড়ির গ্যারেজ, মাপটি দেওয়া আছে 12 ফিট 6 ইঞ্চি বাই 21 ফিট। এখানে একটি বেডরুম রাখা আছে, বেডরুম মাপটি দেওয়া আছে 11 ফিট 6 ইঞ্চি বাই 12 ফিট 5 ইঞ্চি। আর এখানে দেওয়া আছে একটি কমন টয়লেট, টয়লেটের মাপটি দেওয়া আছে 4 ফিট বাই 7 ফিট। আর এখানে একটি কিচেন রুম দেওয়া আছে, কিচেন মাপটি দেওয়া আছে 5 ফিট 6 ইঞ্চি বাই 7 ফিট। দর্শক বন্ধুরা, এখানে আমাদের একটি 2 স্টেপের সিঁড়ি রাখা আছে, সেটা অবশ্যই আপনারা ভালো করে দেখুন। আর আমাদের ক্লায়েন্ট এই ইউনিটটি এবং এই ইউনিটটি পুরো ইউনিটটি ডুপ্লেক্স হিসাবে ব্যবহার করবে, তো এই কারণে উনি চাইছে এখানে একটি 3 স্টেপের সিঁড়ি রাখার জন্য, 3 স্টেপে একটি সিঁড়ি দিয়ে ডিজাইনটি সাজিয়েছি। তো আমরা যদি ইউনিটটিতে প্রবেশ করি, এখানে প্রথমে প্রবেশ করলে পর অনেক বড় একটি ডাইনিং কাম ড্রয়িং রুম, ডাইনিং কাম ড্রয়িং রুম মাপটি দেওয়া আছে 14 ফিট বাই 18 ফিট। আর এটা উনি ডুপ্লেক্স শেপে যেহেতু করেছে, খুবই সুন্দরভাবে উনি সাজানোর চেষ্টা করেছে। দর্শক বন্ধু, এখানে দেওয়া আছে একটি কিচেন রুম, কিচেনের মাপটি দেওয়া আছে 5 ফিট 6 ইঞ্চি বাই 7 ফিট। আর এখানে দেওয়া আছে একটি কমন টয়লেট, টয়লেটের মাপটি দেওয়া 4 ফিট বাই 7 ফিট। আর এখানে একটি গেস্ট বেডরুম রেখেছে 11 ফিট 6 ইঞ্চি বাই 12 ফিট 5 ইঞ্চি। আর এখানে দেওয়া আছে আমাদের একটি ব্যালকনি, ব্যালকনি মাপটি অবশ্যই আপনার ভালো করে দেখেন। আমরা যদি সিঁড়ি এটা দিয়ে আমরা যদি সরাসরি ফার্স্ট ফ্লোরে চলে আসি, ফার্স্ট ফ্লোরটি টোটাল উনি পুরো ইউনিটে উনি খালি রেখেছে ওনার নিজের জন্য, যেহেতু ডুপ্লেক্স শেপ উনি করেছে। তো এখানে পাচ্ছি আমরা, এখানে একটি বেডরুম পাচ্ছি, এখানে একটি বেডরুম, এখানে অনেক বড় একটি ডাইনিং কাম ড্রয়িং রুম, এখানে একটি কমন টয়লেট, এখানে একটি মাস্টার বেডরুম, বেডরুম মাপটি দেওয়া আছে 11 ফিট 6 ইঞ্চি বাই 12 ফিট 5 ইঞ্চি। আর সাথে একটি ব্যালকনি রেখেছে। আমরা যদি টিপিক্যাল ফ্লোরগুলো দেখি, টিপিক্যাল ফ্লোরগুলো এমন হয়েছে আমাদের যে আমরা সিঁড়ি দিয়ে সরাসরি এদিক দিয়ে চলে আসলে এখানে আমাদের একটি ইউনিট যদি আমি আপনাকে দেখাই, তো প্রথমে ইউনিটে আমরা প্রবেশ করলে, ইউনিটে প্রবেশ করলে পরে এখানে একটি ডাইনিং কাম ড্রয়িং রুম, ডাইনিং কাম ড্রয়িং রুম মাপটি দেওয়া আছে 14 ফিট বাই 18 ফিট। আর এখানে দেওয়া আছে একটি কিচেন রুম, কিচেনে মাপটি দেওয়া আছে 5 ফিট 6 ইঞ্চি বাই 7 ফিট। এখানে দেওয়া আছে একটি কমন টয়লেট, টয়লেটের মাপটি দেওয়া 4 ফিট বাই 7 ফিট। আর এখানে দেওয়া আছে আমাদের একটি চাইল্ড বেডরুম, বেডরুম মাপটি দেওয়া আছে 11 ফিট 6 ইঞ্চি বাই 12 ফিট 5 ইঞ্চি। এর সাথে একটি ব্যালকনি রাখা হয়েছে। আর এখানে আরেকটি বেডরুম রাখা আছে, বেডরুম মাপটি দেওয়া আছে 11 ফিট 6 ইঞ্চি বাই 12 ফিট 5 ইঞ্চি। এটার সাথে একটি ব্যালকনি রেখেছি আমরা। আমরা এদিকে ইউনিটটি যেভাবে সাজিয়েছি, আমরা ইউনিটটিও সেমভাবে সাজিয়েছি। দর্শক বন্ধুরা, কেউ যদি এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান, আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে করতে। আমরা বাংলায় সকল স্থানেই
অনেক সুনাম সহ রোয়িং ডিজাইন গুলো করেছে, আপনি ভালো হয় চাইলে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটা আমাদের কাছ থেকে করতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আল্লাহর কাছে সবসময় কামনা করি। দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আজকে বিশেষ করে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ।